তো আজকে দেখো ঝকঝকে সূর্যের আলোর সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো আগে ঘরের কিছু কাজকর্ম আছে, কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিই, তারপরে কাবলি চানা ভিজিয়ে দেবো। তো দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি দেখো কাবলি চানাগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন যদি আমি কাবলি চানাটা না ভিজাই তো রাতে আমি রান্না করতে পারবো না, তো ওই জন্য কাবলি চানাটা ভিজিয়ে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, মোটামুটি বলতে যেগুলো কাজ থাকে রেগুলার কাজ সেগুলো কাজ করে নিয়েছি, এখন একটু রেডি হয়েছি। তো এখন একটু নিচে যাব, গিয়ে একটু দুধ নিয়ে আসবো, একটু পনির বানাবো, কারণ কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি। তো আজকে শনিবার, তো পেঁয়াজ রসুন তো খাবো না, তো ওই জন্যে একটু কাবলি চানার মধ্যে একটু পনির দেবো। তো পনিরটা আমি বাড়িতেই বানিয়ে খাই, ওটাই আমার ভালো লাগে। কেনা পনির মানে আমুলের যদি আমি যে পনিরগুলো আছে না কিনে নিয়ে আসি না, আমার ঠিক খেতে অতটা মানে ভালো লাগে না, টেস্ট আসে না, কিন্তু বাড়িতে একটু দুধ দিয়ে পনির বানালে খুব সুন্দর লাগে। তো ওই জন্যে রেডি হয়ে গেছি, তো যাবো একটু নিচে, একটু দুধ নিয়ে আসবো। আর হচ্ছে আর দুপুরে রান্না করব হচ্ছে ডাল, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, প্রেশার কুকারে চারটে মানে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি। আর ঝিঙে আলু পোস্ত খাবো, শনিবার একটু এসব খেতে ভালোই লাগে, তো ঝিঙে আলু পোস্ত খাবো, ওই জন্য ঝিঙে আলু পোস্ত বানাবো। আর দেখি যদি মানে পাঁপড় ভাজি কি কুমড়ো আলু ভাজি, দেখি সেটা চিন্তা করে আগে মানে ডাল আর ঝিঙে আলু পোস্তটা তো হবেই, আর যদি ডালের সঙ্গে পাঁপড় ভাজা করি তাহলে আর কুমড়ো আলু ভাজা করব না, আর যদি পাঁপড় না ভাজি তাহলে কুমড়ো আলু ভাজা করব। দেখা যাক কী হয়, আগে দুধটা নিয়ে আসি, এনে পনিরটা বানাতে হবে। তো চলো আমি ওই নিচ থেকে দুধটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আমি নিচের দোকান থেকে দুধ এনে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা একটু ফুটিয়ে নেবো, তো তারপরে ছানা বানাবো, একটু ফুটিয়ে নিতে হবে। এদিকে ফুটতে থাক, তার মধ্যে দেখো একটা বাটিতে আমি দু ঢাকনির মতো ভিনেগার নিয়েছি, আমি ভিনেগার দিয়েই পনিরটা বানাই, তোমরা চাইলে লেবুর রস দিয়েও বানাতে পারো। তো দু ঢাকনি ভিনেগার নিয়ে নিলাম, আর প্রায় কিছুটা মানে ওই বোতলের না প্রায় দু ঢাকনির মতো জল নিয়ে নিলাম। তো দেখো আমার দুধটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে আমি হচ্ছে ভিনেগারটা দিয়ে দেবো, তো ভিনেগারটা দিলে দুধটা কেটে যাবে। তো দেখো আমার দুধ দিয়ে ছানাটা কাটানো হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো পাত্রের মধ্যে ঢালার আগে একটা কাপড় নিয়ে নিলাম, তো কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দেবো। আর এবার আমি ছানাটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ছানাটা যদি না ধুই, কারণ ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি একটা টকভাগ থেকে যাবে। তো দেখো আমার ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে, একটা পুটলির আকারে আমি করে নিয়েছি। এরপরে দেখো একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি, নিয়ে ওই ছানাটার ওপরে চাপা দিয়ে দেবো, যত বেশি চাপা দেওয়া যাবে তত কি হবে তাড়াতাড়ি পনিরটা হয়ে যাবে। তো দেখো একটা নোড়া দিয়ে দিলাম, তো নোড়াটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো ওইদিকে আমার পনির হতে থাক, তার মধ্যে আমি দুপুরে রান্না বান্না সেরে নিই। তো দেখো আমি ঝিঙে আলু পোস্ত বানাবো, তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর ওটা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নেবো, মানে পোস্তটা বেটে নেবো। তো আমি শিলবাটায় পোস্তটা বেটে নেবো। তো আমার দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার দেখো আমি আলুটা তুলে নিচ্ছি। এরপরে ওই পাত্রের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল, তো পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ফোড়ন দেব, তো ফোড়নে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, তো ফোড়নটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝিঙেটা আমি কেটে ধুয়ে নিয়েছি, তো ঝিঙেটা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার দেখো লবণ দিয়ে দিচ্ছি, তো লবণটা দিয়েও আবার ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেবো। Thank you.
তো দেখো আমি 2 থেকে 3 মিনিট পরে ফেরত এসেছি। তো ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। এবার দেখো আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে আবার একটু মিক্স করে নেব। তো দেখো আলু আর ঝিঙে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা হালকা সেদ্ধ হয়েছে, তো আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কী হবে, আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। আবার ফেরত চলে এলাম। তো দেখো ঝিঙের আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, মাঝে একবার খুলে একটু মিক্স করে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দিয়ে একটু মিক্স করে নিলাম, নিয়ে তারপরে একটু দিয়ে দিলাম চিনি। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো ঝিঙে আলু পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আস্তে দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো ভাত, কাঁচা লঙ্কা, লেবু, ঝিঙে আলু পোস্ত, ডাল আর পাঁপড় ভাজা। তো দেখো ফ্রেন্ড চলে এলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। এবার দেখো একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে যে দুপুরে মানে সকালে যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সে জামাকাপড়গুলোই গুছিয়ে নেব। তো চলো কাজকর্মগুলো করে নিই। বিছানাটা গোছালাম, জামা কাপড়গুলো ছিল সেগুলো গোছালাম, এখনও কাজ আছে, এখনও অনেক বাসন পড়ে আছে সেগুলো মাজতে হবে। বিছানাটা তুললাম কেন, আমার বরকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি বাইরে, বলছি বাইরে গিয়ে শো, আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। কারণ সকালবেলা আমার বর যখন অফিস থেকে আসে, কারণ এখন তো নাইট ডিউটি চলছে, 7টার সময় চলে আসে, আগে 7:30 পৌনে 8টায় আসতো। তো যাই হোক, এসে চান্টান করে ওরকম ওই বিছানার মধ্যে শুয়ে পড়ে, আর বিছানার গোছানো হয় না, ওরকম পড়েই থাকে। তারপরে আমি উঠে যাই, উঠে কাজকর্ম করি, রান্নাবান্না করি। তো তারপরে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, জামাকাপড়গুলো গুছিয়ে নিই, আর বাসনগুলো পরে মাজবো, কারণ জল তো নেই, জল আসবে তারপরে বাসন মাজবো। আজকে সকালবেলায় কী হয়েছিল, মানে 9:30টার আগে জল চলে গেছিলো, মানে খুব মানে আবার গেলাম গিয়ে বললাম। তো বলার পরে দেখি কিছুক্ষণ পরে জলটা দিল। তো জলটা দিলে কাজবাজ করে নিলাম। সত্যি কথা বলতে আজকে জল চলে গেছিলো, রান্না করতে ইচ্ছাই হচ্ছিলো, মনে হচ্ছে বাইরে কোথাও খেয়ে আসি। তো কী করবো, এখানে কলকাতার মতো খাবার পাওয়া যায় না, কলকাতা খুব সস্তায়, খুব মানে সস্তায় অনেক খাবার পাওয়া যায়, কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না। আর সেই যেরকম খাবার পাওয়া যায় না আমাদের ঠিক ভালো লাগবে না, কারণ রুটি ভাত আর আতপ চালের ভাত বেশিরভাগ, ডাল মিষ্টি ডাল, আলুর তরকারি, ছোলার তরকারি, এরকম আমাদের ওখানে যেরকম মাছ ভাত এখানে পাওয়া যায় না। এখানে একটা রেস্টুরেন্ট আছে সাউথ মানে তান্দুর হাট বলে, ওখানে আমার সেই ননদের জন্মদিনটি মানে যেসব জন্মদিন হয়েছিল ওখানেই হয়েছিল, ওখানেই এই এলাকার মধ্যে ওখানেই ননভেজটা পাওয়া যায়। তো ননভেজ সেই 6:30টার সময়ই পাওয়া যায়, দুপুরবেলা ঠিক আমি জানি না পাওয়া যায় কি না। তো যাই হোক, ইচ্ছা হচ্ছিলো না আজকে একদম রান্না করতে, হ্যাঁ তার মধ্যে আজকে বাইরে খাওয়া, আজকে শনিবার, শনিবার তো বাড়িতেই খাওয়া হয়, মানে বাড়িতে বলছি সরি, মানে শনিবারে তো নিরামিষ খাওয়া হয়, বাইরে খাওয়া যাবে না। আর এখানে কি বলতো, এরা পেঁয়াজ রসুনটাও ওদের কাছে নিরামিষ, আমরা যেরকম পেঁয়াজ রসুনটা নিরামিষ ভাবি না, মানে যেদিন নিরামিষ খাই সেদিন পেঁয়াজ রসুন তো আমরা খাই না,
কিন্তু এরা পেঁয়াজ মানে এদের কাছে গুজরাটিদের বলো মারাঠিদের বলো যাদেরই বলো ওরা পেঁয়াজ রসুনটা ননভেজ মানে না। তো যাই হোক, রান্নাবান্না করলাম, খেলাম। আজকে হচ্ছে ডাল, ঝিঙে আলু পোস্ত আর পাঁপড় ভাজা। ভেবেছিলাম কুমড়ো আলু ভাজা করবো, তো কুমড়ো আলু ভাজা করিনি, পোস্ত করেছি আর ঝিঙে আলু, আর হচ্ছে ডাল, মুগ ডাল আর হচ্ছে পাঁপড় ভেজেছি, ব্যাস আর কিছু রান্না করিনি। তো যাই হোক, একটু আগে লেবু টেবু খেলাম, মৌসুমি লেবু শেষ হয়ে গেছে, আবার জিওমাটে অর্ডার দিতে হবে। তো যাই হোক, আর সত্যি মানে আর ভালো লাগছে না, সবসময় ঘরে কাজ করে করে না সত্যি ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, একটু পরে সব কাজ বাজ করবো, রাতে রান্না আছে, রাতে আবার আমার বর খেয়ে অফিস যাবে। রাতে রান্না করব হচ্ছে কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি, আর হচ্ছে পনির দুধ এনেছিলাম নিচের দোকান থেকে, দুধ এনে আমুলের গোল্ড ওটাই নিয়ে আসি, এখন আর বাড়িতে দুধ নিই না, দুধ নিতাম তো দুধ মানে যে দুধ দেয় তার খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আমি একদিন পর একদিন নিতাম, অসুবিধা হচ্ছে সেই জন্য আমি আর আমিও ছেড়ে দিলাম। আর দুধ এখন গরম পড়েছে, আর গরম পড়লে না চাটা ঠিক অতটা ভালো লাগে না, সবসময় গ্যাসটা হয়ে যায় দুধ চা খেলে। তো যাই হোক, সব কিছু করে রেখে দিয়েছি, এরপরে বাসন টাসনগুলো মাজবো, একটু পরে একটু বুটিটা দেখবো, বুটিটা তো খুব ভালো হচ্ছে, ওটা ওই সিরিয়ালটা আর মিস করি না। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, তো চলো। তো ফ্রেন্ড দেখো, রাতের রান্নাবান্না প্রায় হয়ে গেছে, তো রাতের দেখো কাবলি চানার তরকারি করেছি, আর পনির দেখো ছোটো ছোটো করে কেটে দিয়েছি, তো কাঁচা পনির দিয়েছি। তো দেখো তরকারিটা একদম প্রায় হয়ে গেছে, এবার লাস্টে একটু দিয়ে দেবো ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা নিরামিষ তরকারিতে আমি দিই, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ধনে পাতা, তো ধনে পাতা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। বাজে তো হচ্ছে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে একদম। রাতে তো কাবলি চানার তরকারি বানিয়েছিলাম পনির দিয়ে, আজকে শনিবার বলে ওই জন্য পনির দিয়ে বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট, দুটো রুটি আর তরকারি, আর কিছুটা তরকারি আছে কালকে সকালবেলা খাবো, আটাটা মাখিয়ে রেখে দিয়েছি একটু বেশি করে, তাহলে আর কালকে সকালবেলা আটা মাখাতে হবে না, একেবারে রুটি করে নেবো। আর হচ্ছে তরকারি তো করাই আছে, কিছু একটু বেশি করেই করেছি, আর কালকে সকালবেলা ইচ্ছা আছে ঘর মানে বাইরের ঘরটা একটু পরিষ্কার করব, কিছু জিনিসপত্র পরিষ্কার করব, কারণ অনেকদিন পরিষ্কার করা হয় না, কালকে সানডে আছে, তো সানডেতে মানে পুরো দিন জলটা থাকে, ওই জন্য ইচ্ছা আছে পরিষ্কার করার, দেখা যাক কী হয়। যাই হোক, আমার বর এখন স্নান করছে 10টার সময়, তো সকালবেলা স্নান করেছে, বা সারাদিন ভালোই গরম পড়ে গেছে, মানে ভালোই গরম পড়েছে, একদিন আর বৃষ্টি হচ্ছে না, একদিন একটু বৃষ্টি হয়েছিল, একটু গরম কম ছিল, আবার গরম পড়েছে। তো যাই হোক, আমার বর চান মানে স্নান করছে, স্নান টান করে এবার রেডি হয়ে অফিস যাবে, 10:30 বেরোবে। তো যাই হোক, এখন হচ্ছে সনিতে আমি সুপারস্টার সিঙ্গার দেখছি আজকে ফিনালে, তো ওটাই দেখছি, কে যেতে দেখা যাক, কারণ কলকাতার একটা ছেলে আছে প্রাঞ্জল, সেটাই দেখছি কে ফার্স্ট হয়। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, টাটা, গুড নাইট। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, তো টাটা।